মুসলিম উম্মার বিভক্তির কারণ ও কুফল। মুসলিম ঐক্যের মানদণ্ড এই শিরোনামে গত মাসের আগের মাসে আমি একটি খুতবা আপনাদের সামনে পেশ করেছিলাম। তো কারণ এবং কুফল আলোচনা করলে হয়তোবা আমরা কিছুটা উপকৃত হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এটা একটা মৌলিক আয়াত, তোমরা শক্ত করে ধরো হাবলুল্লাহকে, জামিআ সবাই মিলে, ওয়া লা তাফাররাকু তোমরা দলে দলে বিভক্ত হইও না। এই আয়াতের সাথে আরেকটি আয়াত আসছে সূরা শুরা 13 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সমস্ত নবী রাসূলদেরকে একটাই কথা বলেছেন, তার মধ্যে পাঁচজন শ্রেষ্ঠ নবী রাসূলের কথা উল্লেখ করা হয়েছে আয়াতের মধ্যে, নূহ, ইব্রাহিম, ঈসা, মূসা আলাইহিমুসসালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই শ্রেষ্ঠ পাঁচজন নবী রাসূলের কথা উল্লেখ করার অর্থ হল এই কর্মসূচিটা ছিল সবার জন্যই, সেটা হল এই আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন অর্থাৎ তাওহীদকে প্রতিষ্ঠা করো, এর মধ্যে বিভক্তি সৃষ্টি করো না। এই নির্দেশটা শুধু একজন নবীর জন্যই ছিল না, আর আমরাও যেন মনে না করি যে শুধু আল্লাহ রাব্বুল আলামিন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু কেবলমাত্র মুহাম্মদি উম্মতের জন্যই এটা দিয়েছেন। মানে ঐক্য এবং সংহতি এই বিষয়টি সকল যুগের জন্যই ছিল প্রযোজ্য গুরুত্বপূর্ণ একটি ফরজ দায়িত্ব। তবে আয়াতটি আমরা সবাই পড়ি কিন্তু আমুল কারো মধ্যেই নাই, এটা বাস্তবতা। যেহেতু কারণটা উল্লেখ করতে চেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনাম 159 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই, নিশ্চয় যারা তাদের দিনকে টুকরো টুকরো করেছে, ওয়াকানু শিয়া এবং দলে দলে বিভক্ত হয়েছে, লাস্তা মিনহুম ফি শাই, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদের অন্তর্ভুক্ত নন। ইখতিলাফের সাথে শরীয়তের যেমন কোনো সম্পর্ক নেই, যারা ইখতিলাফ করে বিচ্ছিন্ন হয় তাদের সাথে মুহাম্মাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান 105 নম্বর আয়াতে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইনাত। আগের আয়াতটা বলা হয়েছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটি কাফেলা থাকা চাই যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, আর এই পৃথিবীতে তারাই হলো সফল কাম, সবচেয়ে কামিয়াবি ব্যক্তি। তারপরে আল্লাহ বলেছেন, তোমরা তাদের মতো হয়ো না যাদের কাছে শরীয়ত আসার পরে ইখতালাফু বা তাফাররাকু, তারা ইখতিলাফ করেছে, দলে দলে বিভক্ত হয়েছে, তাদের মতো হইও না। এর পরের বাক্যটা খুব কঠিন, উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, এদেরকে ছাড় দেওয়া হবে না। বর্তমান মুসলিম উম্মা ঐক্যের চোরাগলিতে পড়ে একবারে মানে ঐক্য খুঁজতে গিয়ে
এমন একটা গর্তে নিপতিত হয়েছে যেখানে বিচ্ছিন্নতা ছাড়া আর কিছুই নেই। ওই গলিরই সন্ধান পেয়েছে ঐক্য খুঁজতে গিয়ে যেখানে বিভক্তি আর বিভক্তি অন্য কিছু নেই। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার মধ্যে মৌলিক দুইটা কারণ আপনাদের সামনে উল্লেখ করতে চাই। একটা হলো, এর আগের আলোচনায় একটা কারণ উল্লেখ করেছিলাম, মুসলিম উম্মতের উপরে চেপে বসা প্রচলিত জয়ীফ এবং জাল হাদিস। এমন কোন মাসালা পাবেন না আপনি, খুব কম আছে হাতে গোনা কয়েকটা, এছাড়া প্রত্যেকটি মাসালার ক্ষেত্রে কোরআন সুন্নাহ হতে কোন না কোন দলিল পেশ করা হয়েছে, অবশ্যই আছে দু একটা হাতে গোনা কিছু, হয় কোরআনের আয়াত যোগ করা হয়েছে দলিল হিসাবে, অথবা হাদিস, হাদিসের নামে জাল হাদিস, অথবা জয়ীফ হাদিস, অথবা ভুয়া হাদিস, অথবা তৈরি করা হাদিস, অথবা নগদ কোন মিথ্যা হাদিস আছেই, মানে তার পক্ষে সে দলিল পেশ করেছে। দলিল বিহীন কথা খুব কম পাওয়া যায়। দলিল আছে, দলিলগুলো ওই রকম যার উদাহরণগুলো আগে দিয়েছি। আজকে একটি বলবো, সেটা হলো, এটা হলো উসুলি বিতর্ক। উসুল শব্দের অর্থ হলো মূলনীতি, আর আরেকটা হলো কোরআন এবং সহিহ হাদিসের। কোরআন আল্লাহ প্রদত্ত নির্ভেজাল, এখানে কোনো সন্দেহ ত্রুটি দুর্বলতা কিছু নেই। এই কোরআনের আয়াতটা পেশ করেই আমি অপব্যাখ্যা করছি। হাদিসটা সহি, বুখারীর হাদিস, এখানে পৃথিবীর কোন মহাদেশ কোন ত্রুটি উল্লেখ করেননি। আর এটা তো জানা কথা, আসাহুল কুতুব বা আদা কিতাবিল্লাহ আসাহুল বুখারী, সবচেয়ে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম কেতাব হল সহি বুখারী, এটা প্রসিদ্ধ কথা। এরপরেও ওই বুখারীর হাদিসটা উল্লেখ করে আমি নিজের মতো করে ব্যাখ্যা করছি। এই মৌলিক দুইটা কারণ, একটা হলো উসুলি বিতর্ক, একটু খুলে বলে স্পষ্ট করা যাবে। পৃথিবীতে ইসলামের নামে যত বিভক্তি তৈরি হয়েছে, প্রত্যেক বিভক্ত দলের নির্দিষ্ট উসুল বা মূলনীতি আছে, প্রত্যেকেরই আছে। ওই মূলনীতির আলোকে ওই ফেরকার লোক জীবন পরিচালনা করে, জীবন যাপন করে। আবারও বলি, যত দল এবং মত রয়েছে প্রত্যেকেরই একটা মূলনীতি আছে, সে তার মূলনীতির আলোকে ওই দলের নেতা বা ওই ফেরকার ব্যক্তি বা ইমাম ওই মূলনীতির আলোকে ভক্তদেরকে নির্দেশনা দিয়ে থাকে। এটা হলো উসুল। এই উসুলটা এমনকি এমনটা কাজ করা হয়েছে, আপনারা প্রথম বিভক্তির কথাটা জানেন যে খারেজি, শিয়া, মুরজিয়া, কাদারিয়া, এরপরে বিভক্ত হয়েছে আরো অনেকগুলি ভাগে, যেটা মুতাজিলা আছে, রাফেজি আছে, জাইদিয়া আছে, ইসমাইলিয়া আছে, মুজাসসিমা আছে, মুশাব্বিহা আছে, এগুলো অনেকগুলো ভাগ। তৃতীয় শতাব্দী হিজরিতে তিনটি দর্শনের সমন্বয়ে একটা বিভক্তির রূপ নেয়, যাকে বলছে সুফিবাদ, যার স্তর রয়েছে চারটি, যেটা বেশি চলমান উপমহাদেশে। এটা হলো তরিকত, শরীয়ত, হাকিকত, মারিফত। এই চারটা স্তরে সুফিবাদ পরিচালিত হয়। এটা তৈরি হয়েছে, আপনারা এই আধুনিক একটা মতবাদ দেখছেন, কোয়ান্টাম মেথড। এটা মানে কি বলবো, যে শিক্ষিত মূর্খ ব্যক্তিরা এই ইসলামীকরণ করে এই মতবাদের সাথে জড়িত। এই প্রাচীন সুফিবাদটাই বর্তমানে 1971 সালে আমেরিকায় কোয়ান্টাম মেথড হিসেবে আত্মপ্রকাশ করেছে। যাদের ভ্রান্তি বেড়াতে একামতিন বইয়ের মধ্যে আমি সব ইতিহাসগুলো উল্লেখ করে দিয়েছি তাদের বই থেকে, বাংলাদেশের মহাজাতকে কাজটা করছে। আমি শুধু এতটুকু ইঙ্গিত দিয়ে দিলাম, সেই সুফিবাদ তিনটি দর্শনের আলোকে তৈরি হয়েছিল। এটা আমার বক্তব্য না, একদম
ঐতিহাসিক কে আলী বই লিখেছে ইসলামের ইতিহাস, ডক্টর মাহমুদুল হাসান, তিনিও ইসলামের ইতিহাস বাংলাটা পড়ে দেখবেন। তিনি চারটি দর্শনের আলোকে বলে সুফিবাদের জন্ম, আমরা বলি তিনটি, এটা অথেন্টিক কথা। আগেই লিখেছেন বহু পূর্বে আব্দুল করিম শাহরাস্তানি, 556 হিজরিতে মারা গেছেন, ইবনে হাজাম আলদালুসি 456 হিজরিতে, সেই সময় কেতাবুল ফসল ফিল মিলাল ওয়ান নিহাল এই বইটার মধ্যে লিখে গেছেন। সেটা হলো, একটা হলো পারসিক, গ্রিক আর হিন্দু। আর ডক্টর মাহমুদুল হাসান উল্লেখ করেছেন যে আরেকটা দর্শন ব্রাহ্মণ্য মতবাদ, এই চারটির সমন্বয়ে সুফিবাদের জন্ম হয়। আর বর্তমানে যদি কোয়ান্টাম মেথড চলছে, তাদের সূত্রই হলো সমস্ত ধর্মের সমন্বয়ে, ওখানে হিন্দু থাকতে পারে, মুসলমানও থাকতে পারে, ব্রাহ্মণও থাকতে পারে, খ্রিস্টানও থাকতে পারে, উপজাতি থাকতে পারে, সবাই থাকতে পারে, নামটা আলাদা কিন্তু তাদের কাজটা একই। মূলত এটা বর্তমান বিশ্বে প্রেক্ষাপটে যারা বুদ্ধিমান জেনারেল শিক্ষিত মানুষ তাদের মাথাকে ধুলাই করার জন্য আধুনিক শয়তানের বড় ফাঁদ একটা। এই শিক্ষিত ব্যক্তি হিসাবে আপনি কখনো নিজেকে বড় বুদ্ধিমান প্রতিভাবান ব্যক্তি হিসাবে মনে করে এই ফাঁদের মধ্যে কখনো আপনি পা দিবেন না। আর যদি দিতেই চান তাহলে একটু আমাদের পর্যালোচনাগুলো, লিখনীগুলো আপনারা পড়ে আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন। এটা আবেদন থাকলো, আমি মুক্ত হয়ে গেলাম, কিয়ামতের মাঠে আপনি আমাকে ধরতে পারবেন না, যা বলা বলে দিলাম। এরপরে আরো দল বিভক্তি অনেক কিছু তৈরি হয়েছে, তবে এখানে সবচেয়ে সুন্নি মুসলিমদেরকে বিভক্ত করেছে সমাজে চারটি মাজহাব, এটা হলো হানাফি, শাফি, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। এই চারটি মাজহাব তৈরি হয়ে চতুর্থ শতাব্দী হিজরিতে, কারণ আপনারা দেখবেন যে উপমহাদেশে সুন্নি মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি। কিন্তু এটাও ঠিক, এই সুন্নি মুসলিমরা মধ্যপ্রাচ্যের মুসলিমদের চেয়ে বেশি দলে দলে বিভক্ত, হাজারো লাখো ভাগে বিভক্ত। দুঃখজনক বিষয় হলো এই যে আমরা এই বিভক্তি থেকে দূরে আসতে পারছি না। মৌলিক কারণ হলো এই, আমরা যারা আলেম ওলামা, যারা জাতির কর্ণধার হিসাবে আমরা গর্ব প্রকাশ করি, তাদেরকে এমন দার্স দেওয়া হয় মাদ্রাসাগুলিতে, ঐক্যের কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এজন্য একদিকে জয়ীফ এবং জাল হাদিস তো আছেই, উপমহাদেশের একজন বিখ্যাত পণ্ডিত আব্দুল হাই লখনৌ, লখনৌতে তার বাড়ি, তিনি তার একটা গ্রন্থের মধ্যে আজওয়াবে ফাজেলা 13 পৃষ্ঠার, আর নাফে কাবির 13 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করতে গিয়ে তিনি একটা কথা বলছেন, সবাইকে লক্ষ্য করে বলছেন, কাম মিন মুতামাদিন ইতামাদা আলা আজিল্লাতিল ফুকাহা মামলুগুন বিল আহাদিসিল মাওযুআ ওয়ালা সিজামাল ফাতাওয়া। তিনি বলছেন যে সমস্ত কিতাবগুলিতে বিদ্বানরা বেশি চোখ দেয়, বেশি নির্ভরশীল, যা যে সমস্ত কিতাবগুলি, এই কিতাব মামলুগুন বিল আহাদিসিল মাওযুআ, এই কিতাবগুলো জাল হাদিসে পরিপূর্ণ, ওয়ালা সিজামাল ফাতাওয়া, বিশেষ করে ফতোয়ার গ্রন্থগুলোতে জাল হাদিসে ভর্তি। এরপরে তিনি বলেছেন, আলা তারা ইলা সাহিবিল হিদায়া, তুমি কি দেখো না হেদায়ার যিনি সংকলক তার দিকে, পর রাফি সাহিবিল অজিস, তুমি কি দেখো না অজিস কেতাবের ভাষ্যকার রাফির দিকে, মিনাল আজিল্লাতি শাফিয়া, যিনি শাফি মাজহাবের ব্যক্তি। এরপরে তিনি বলেছেন, কদ্দাকারা ফি তাসানিফিহিমা, তারা দুইজন বিদ্বান তাদের লিখনীতে এমন কিছু হাদিস উল্লেখ করেছেন, মা লাম ইউজাদ আসারুল্লাহু ইন্দা খবীরিম বিল হাদিস, এমন সমস্ত হাদিস উল্লেখ করেছেন যা মুহাদ্দিসদের কাছে তার চিহ্ন পর্যন্ত পাওয়া যায় না। মানে ওটাকে জাল বলবো এই কথা বলারও কোনো সুযোগ নেই।
একজন বিখ্যাত হানাফি পণ্ডিত, তিনি একটা বাস্তব অবস্থা তুলে ধরছেন। এটা কেন হয়েছে? এর কারণ, মৌলিক কারণ হলো এই উসুল তৈরি করার কারণে। দেখেন, আমি বলছি হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এই চারটি মাঝহাবেরই নির্দিষ্ট যেমন ফেকা গ্রন্থ রয়েছে, তেমনি উসুলের গ্রন্থ রয়েছে। যদি আমি একজন হানাফি মাঝহাবের মানুষ হই, তখন প্রথম আমি ফতোয়া খোঁজার জন্য যাব কোথায়? হেদায়ের কাছে। হেদায়ত যদি না পাই, তা আমি যেহেতু হানাফি মাঝহাবের মানুষ, আমি চলে যাব কোথায়? কুদিরের মধ্যে, অথবা সারেবেকার মধ্যে, অথবা ফতোয়া আলমগীর মধ্যে, অথবা যাব বাহরুর রায়কের মধ্যে খুঁজতে যাব। দেখেন, কিন্তু আমার প্রথম চোখটাকে যাওয়ার দরকার ছিল কোন দিকে? মুসলিম হিসাবে কোরআন এবং সহিহ হাদিসের দিকে, উল্টা হয়ে গেল। ঠিক মালিকি মাজহাব, আমি মালিকি মাজহাবের অনুসারী, আমি প্রথম যে খুঁজতে যাব, দেখেন দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে, উল্টা দিয়েছে। প্রথম খুঁজতে যাব কোন দিকে? সেটা হলো আল মুদাওনা, একটা মালিকি মাজহাবের সবচেয়ে সমৃদ্ধ কিতাব, তার দিকে যে ফতোয়া আছে সেটা ফতোয়া দিব। ওইটা কুরআন সুন্নার বিপরীত হল কি পক্ষে হল, দেখার আর কোন সুযোগ নেই। আমি একজন শাফি মাধবের মানুষ, যেমন মালয়েশিয়া এবং সিঙ্গাপুর যারা কাজ করছে, তার অধিকাংশই কোন ফতোয়া দেখার জন্য। যদি আপনি দেখেন কোন সালাতে সালাম ফিরিয়েছেন আপনি, বিশেষ করে ফজর এবং আসর, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে ডানে এবং বামে যে থাকবে আপনাকে সালাম দিয়ে হাতটা চুম্বন করবে। যারা মুসল্লি মালয়েশিয়া গেছেন তাদের দেখতে পাবেন ঘটনা ঘটবে। কেন? এটা শাফি মাজহাবে চালু আছে, তাই এটা তো বেদা। আমি যদি হই হাম্বলি মাজহাবের, তখন আমি যাব কোন দিকে? আমি খুঁজবো হাম্বলি মাজহাবের সবচেয়ে বড় কথা আর মুগ্নি সেই দিকে। কেন? যদি আমাদের প্রেক্ষাপটটা এমনটাই হয়, তাহলে আমাদের ফলাফল পরিণামটা কি হবে? আমরা যাব কোথায়? নিজামুদ্দিন আউলিয়া, নাম শুনেননি আপনারা? খুব প্রসিদ্ধ নাম। তিনি মাশারিকুল আনোয়ার একটা হাদিসের গ্রন্থ তিনি হাফেজ ছিলেন। তিনি আসতেন দিল্লিতে, আসার পরে একটা প্রশ্নের উত্তরে হাদিস ভিত্তিক তিনি জবাব দিচ্ছেন। তখন ভক্তরা দাঁড়িয়ে বলছে, হিন্দুস্তান মে রাফি মাজহাবের ফেকহি আমুলটা, ফেকহি মূলনীতিটাই বেশি চালু আছে। আপনি হাদিসের বক্তব্য পেশ না করে আবু হানিফার মতামত পেশ করুন, রায় পেশ করুন। এটা আজকের কথা নয়, বহুদিন আগের কথা। সে 700 হিজরিতে জন্ম নিজামুদ্দিন আউলিয়ার, সেই সময়ের বক্তব্য হলো এটা। তিনি দুঃখ প্রকাশ করে বক্তব্য বন্ধ করে দিলেন, এই কথা আক্ষেপ করে যখন চলে, তখন বলছেন, ইসমুলক মে কাপ তাপ ইসলাম বাকি রাহেঙ্গে যাহা এক ভারত কি রাই কো আহাদিস পর ফকিয়তে জাতি হয়। তিনি দুঃখ করে বললেন, ওই দেশে মুসলমান কতদিন অবশিষ্ট থাকবে যে দেশে হাদিসের উপরে একজন ব্যক্তির রায়কে প্রাধান্য দেওয়া হয়? এটা কত বড় কষ্টের এবং দুঃখের কথা হতে পারে, চিন্তা করুন। অথচ ওই ভক্তরাই আজকে নিজামুদ্দিনের নামে বিশাল মাজার করে রাখছে, তাকে মাটির নিচে নাকি ভক্তি করছে। অথচ তার এই জগৎ বিখ্যাত আর্তনাদ কেউ জানেও না, কেউ ভাবেও নি। এটা হলো বহুদিন আগের অবস্থা। আজকের অবস্থা যেন আরো করুণ। কারণ কি? কারণ হল যখন আমরা মাদ্রাসায় পড়ি, অধিকাংশ মাদ্রাসা এদেশের আগে টানা 13টি বছর
শুধু ফেকা আর উসুলে ফেকা পড়ানো হয়। আল্লাহর কসম, আপনার মাদ্রাসায় পড়েননি অনেকেই, আমার মাদ্রাসায় পড়েছি, টানা তেরোটি বছর বারোটি বছর শুধু ফেকা পড়ানো হয়, আর ফেকার সাথে পড়ানো হলো উসুল মূলনীতি। এটা পড়িয়ে মাথাকে ফেকা এবং উসুলের কারখানা বানানো হয়। এরপরে শেষের একটা বছর নয়টি কিতাব পড়ানো হয় একসঙ্গে, নয়টি, যেখানে আহলে হাদিস মাদ্রাসাগুলোতে এই নয়টি কিতাব পড়ানো হয় চার বছরে, সেখানে নয়টি কিতাব পড়ানো হয় এক বছরে। শুধু হাদ্দাসানা 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 পড়তে পড়তে অবস্থা শেষ। দুইটা কথা চালু আছে মাদ্রাসাগুলিতে, কোন ছাত্র খুব বিচক্ষণ প্রশ্ন করলে দুইটা কথা বললে হাদিস পড়ানো যায়, এটা আমাদের মাদ্রাসার একটা পরিভাষা। দুইটা কথা বললে হাদিস পড়ানো যায়, একটা হলো সামনে আসবে চলো, আর একটা কথা হলো এটা চলে গেছে চলো। এই দুইটা কথা, একটা হলো কি সামনে আসবে চলো, আর একটা কথা হলো এটা চলে গেছে চলো, চলতে থাকবে হাদ্দাসানা পড়া। এবারতেই পড়া হয় কিন্তু এর মর্মটা উপলব্ধি করা হয় না, এটা দুঃখজনক ব্যাপার। আর উসুলটা কি, একদিকে হাদিস পড়ানো হলে এক বছরে, মাত্র এক বছরে হাদিস পড়ানো হয় নয়টা কিতাব, এই কুতুবের সিদ্ধা একটা, মুয়াত্তা মুহাম্মদ, মুয়াত্তা মালিক আর তাহাবী, কয়টা হলো নয়টা। এরপরেও সহি বুখারী এবং মুসলিম দুইটা খণ্ড, মোট চারটা। আর যেটা উসুল পড়ানো হয় উসুলগুলো শোনেন, কেন আমার মাথায় হাদিসটা ঢোকে না, প্রথমেই পড়তে গিয়ে ছয় পৃষ্ঠায় নুরুল আনোয়ারের মধ্যে পড়াবে, প্রথমেই উসুলে শাসির মধ্যে পড়ানো হবে একটা হাদিস, একটা মূলনীতি, এটা উসুলে শাসি এটা পড়ানোর আগে। আর নুরুল আনোয়ারের একটা গ্রন্থে এটা হলো উসুলের মূলনীতির কিতাব, এটা পড়ানো হবে পরের বছর। ওখানে লেখা আছে খবরুল ওয়াহিদে জন্নিউন ওয়াল কিয়াসু বিল্লাতিল মানসুত ফাতিউন। প্রথম ধারণা দেখেন, একটা কমলমতি শিক্ষিত ছেলের মাথায় দেওয়া হলো খবরুল ওয়াহিদে জন্নি, অর্থাৎ একক রাবি কর্তৃক বর্ণিত, এটা হলো ধারণা প্রবণ। ওয়াল কিয়াসু বিল্লাতিল মানসুত ফাতি, আর যেটা কিয়াস তৈরি করা হয়েছে এটা দলিলগত কারণে, এটা হলো অকাট্য। হাদিসকে বলা হলো ধারণা প্রবণ, আর মানুষের রায়কে বলা হলো অকাট্য। এটা হলো শুরু, এটা হলো ছয় পৃষ্ঠা। নয় পৃষ্ঠা খুলেন, সেখানে আর একটা কথা আছে, তাকদিমুল কিয়াস আলা খবরিল আহাদ। খবরে আহাদ হাদিস, একক রাবি কর্তৃক বর্ণিত হাদিসকে খবরে আহাদ বলা হয়। এই হাদিসটার উপরে প্রাধান্য পাবে কোনটা, কিয়াসটা। এখন এই মূলনীতির আলোকে, কেন বীজগণিতের সূত্র মুখস্থ করেন না আপনারা, এই সূত্রের আলোকে যেমন সব আপনি অঙ্ক করেন, ঠিক একজন ছাত্রের মাথায় প্রথম দেওয়া হলো এটা, যেটা খবরে আহাদ, এটার উপরে কিয়াসটা প্রাধান্য পাবে। আর ফেকা গ্রন্থের মতো সব কিয়াস দ্বারা ভর্তি করা, একটা ছেলে ১৩ বছর এই কিয়াস পড়ে উসুল পড়ার পর যখন হাদিসটা আসছে, আগে তো বর্ণনা দেওয়া হয়েছে, উদাহরণ সহ বর্ণনা, কিভাবে দেওয়া হলো আমি উদাহরণ দিই আপনাদের সামনে। এই উসুলে বিভক্তিটা মুসলিম উম্মার জন্য ভাইরাস হিসাবে কাজ করছে আজও। আরেকটি এগিয়ে চলেন আপনি, সুন্দর একটা উসুল, যেমন খুব দুঃখজনক ঘটনা, আপনারা ধরতে পারবেন কিনা জানি না, তবে শিক্ষিত মানুষ এটা বোঝা উচিত, ইন্নামাল আমাল বিন্নিয়াত একটা হাদিসটা প্রসিদ্ধ, এই হাদিসটা বুখারীতে আসছে, তবে হাদিসটা খবরে আহাদ, একক রাবি কর্তৃক বর্ণিত, কেবলমাত্র উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন এটা, এই হাদিসটা। কিন্তু এটা যে খবরে আহাদ, এখানে একটা জিনিস আর একটা কাজ করা হয়েছে, দুঃখজনক ব্যাপার হলো এই, একজন বলছে খবর আহাত চলবেই না, আর এক শ্রেণীর মানুষ বলছে খবরে আহাত চলবে আমুলের ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে চলবে না, অথচ হাদিসটা আকিদার। এই হাদিসের আলোকে দুনিয়ায় যত নিয়াত তৈরি করা হয়েছে উপমহাদেশে, সব কিন্তু আবার তৈরি করা হয়েছে এই হাদিসের আলোকে।
নাসিরুদ্দিন আলবান রহমাহুল্লাহ একটা গ্রন্থ লিখেছেন, উজুবুল আহস বি খবরিল আহাদ, এই একক রাবি কর্তৃক বর্ণিত হাদিস গ্রহণ করা ওয়াজিব। উদাহরণ পেশ করতে গিয়ে তিনি 56টি হাদিস পেশ করেছেন যেগুলো খবরে আহাদ, সবগুলোই আমুল আছে এবং সবগুলোই আকিদা ভিত্তিক, যেগুলো মাঝহাবে আমুল আছে। অথচ মুখে বলছি কি খবরে আহাদ হলে আকিদার ক্ষেত্রে গ্রহণ করা যাবে না। তাহলে এই উমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটা গ্রহণ করলাম কেন? এই আলোচনাটা বিশ্বের বহু মানুষই শুনবে, আপনারা কেউ কেস করতে পারবেন কেউ পারবেন না। তবে এটা আলেমদের জন্য খুব জরুরি, যারা আলেম হিসাবে বহু বড় বড় দাওরায়ে হাদিস মাদ্রাসায় পড়াশোনা করেন তারা কিন্তু উল্টা পিট্টা জানেন না। এটা যে শুভঙ্করের ফাঁকি, হয়তো আল্লাহ হেদায়ত দিতে পারে, আলহামদুলিল্লাহ মনে করি আমি, হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ, হেদায়ত দিতে পারেন যদি উল্টাটা বুঝেন। এটা গেল একটা মূলনীতি। এই মূলনীতির আলোকে অসংখ্য খবরে আহাদকে বাদ দেওয়া হয়েছে, গ্রহণ করা হয়নি, প্রাধান্য দেওয়া হয়েছে কাকে? কিয়াসটাকে, মানুষের কথাকে প্রাধান্য দেওয়া হল। দুই নম্বর, আল খাসু বাইয়িনুন লা ইহতামিলুল বায়ান, এটা হলো উসুলে শাসির কথা, নুরুল্লাহর মধ্যেও আসছে, এটা আপনি পাবেন 17 এবং 18 পৃষ্ঠা। খাস আল কুরআন, কুরআনটা নিজেই ব্যাখ্যা, অর্থাৎ অতএব অন্যের ব্যাখ্যার অপেক্ষা রাখে না, এটা আপনি বুঝতে পারলেন না। কুরআন আল্লাহ প্রদত্ত একটা ব্যাখ্যা, অতএব হাদিস থেকে কুরআনের ব্যাখ্যা নেওয়া যাবে না। অথচ আল্লাহ বলেছেন, ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম, আল্লাহ বলে দিচ্ছেন হে মোহাম্মদ সূরা নাহল 40 নম্বর আয়াত, ওয়া আনসালনা ইলাইকা যিকর, আমি আপনার প্রতি জিকির নাজিল করেছি, এটা হলো হাদিস, লিতুবাইনা লিন-নাস, যেন আপনি মানুষের জন্য ব্যাখ্যা করতে পারেন, মা নুজ্জিলা ইলাইহিম, যা তাদের কাছে নাজিল হয়েছে কুরআন। কেন? আপনারা জানেন কুরআনটা হল সংক্ষিপ্ত গ্রন্থ, আর তার এই ব্যাখ্যা হল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনী হল ব্যাখ্যা। মা আয়েশাকে জিজ্ঞেস করলেন রাসূলের চরিত্র সম্পর্কে, তিনি বললেন কেন জানো না, কুরআনটাই হল রাসূলের চরিত্র। যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটাকে বাদ দিয়ে দিই, কুরআন থেকে আলাদা করে দিই, তাহলে কোরআনের মৌলিক ব্যাখ্যা পাওয়া যাবে কোথাও না। এই দৃষ্টিকোণ থেকে আমি কোরআনের যেহেতু ব্যাখ্যা গ্রহণ করব না হাদিস থেকে, তাহলে আমি হাদিস মানব না। এবার কি করা হলো, একটা উদাহরণ পেশ করা হয়েছে সেখানে 19 পৃষ্ঠায়। উদাহরণ পেশ করা হলো কি জানেন, সূরায়ে হজ্জের 37 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু লাআল্লাকুম তুরহামুন, হে ইমানদারগণ তোমরা রুকু করো এবং সেজদা করো। রুকু এবং সেজদা, রুকু মানে কি মাথা ঝুঁকানো, সেজদা করা মানে কি মাটিতে কপাল ঠেকানো। অতএব মাথা ঝুঁকালেই হলো, মাটিতে স্পর্শ করলেই হলো, এটা হলো কুরআনের নির্দেশ। হাদিস কি বলল, যে ব্যক্তির সালাতকে আল্লাহ রাসূল প্রত্যাখ্যান করলেন 3-3 বার সালাত আদায় করার পরে, বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, কেন আল্লাহ রাসূল প্রত্যাখ্যান করলেন? মূলত সালাতের মধ্যে তা দিলে আর কান ছিল না, ধীরস্থিরতা ছিল না, এই জন্য হাদিস মানে আল্লাহ রাসূল তার সালাতকে প্রত্যাখ্যান করলেন। সহিহ বুখারীর 757 নম্বর হাদিসটা খুলে দেখুন, লম্বা হাদিস আসছে। এবার আপনাদের কাছে প্রশ্ন, তাহলে কুরআনের এই আয়াতের কারণে সহিহ বুখারীর এই লম্বা হাদিসটা যেটা মুসিউ সালাত, সালাতকে গ্রহণ করলেন না আল্লাহ রাসূল, ওই হাদিসটা কি বাদ যাবে কুরআনের কারণে? কুরআনের যিনি নাজিলকারী, হাদিসেরও নাজিলকারী কে? তিনি না? আল্লাহ যেমন কুরআন নাজিল করেছেন, রাসূলের উপর শরীয়ত নাজিল করেছেন কে? দুইটাই আল্লাহ প্রদত্ত, একটা পঠিত আর একটা পঠিত নয়, তাহলে আলাদা করলাম কি করে?
তাহলে যে আল্লাহ কুরআন নাজিল করেছেন ওই আল্লাহ কি কুরআনের বিরোধী হাদিস নাজিল করেছেন? প্রশ্ন আসে না, মানে বুঝতেই ভুল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, তা দিলে আরকান সালাত সালাত হবে না। তুমি রুকুর কথা কোরআন থেকে শিখলে, কিন্তু রুকুটা কিভাবে করতে হবে সেটা শিখো কার কাছ থেকে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, না হলে হবে না। সুন্দর করে লিখে দিচ্ছেন, এবার দেখেন কেন হাদিসের উপরে আক্রমণটা হয়েছে। আল্লাহর কসম করে এবার ওটা পড়তে শুনে দেখেন, বলছেন লা ইয়াজুজু ইলহাকু তাদিলিল আরকান ওয়া তামানিনা ফির রুকুয়ে ওয়াস সুজুদে ওয়াল কওমাতে বাদার রুকুয়ে ওয়াল জিলসাতে বাইনা সাজদাতাইন বি আমরি রুকুয়ে ওয়াস সুজুদ। কি চমৎকার এবারত! লা ইয়াজুজু ইলহাকু তাদিলিল আরকান, সালাতের সাথে তা দিলে আরকানকে এড করা, যোগ করা জায়েজ নয়। তাহলে আরকানটা কি? ওয়া তামানিনা, ধীরস্থিরতা, ফির রুকুয়ে ও সুজুদে ওয়াল কওমাতে বাদার রুকু। কোথায় ধীরস্থির? কোথায়? সেজদাতে, রুকুতে এবং রুকু থেকে দাঁড়ানোর পরে। ওয়াল জিলসাতে বাইনা সাজদাতাইন, দুই সেজদার মাঝখানে বসা। এই চারটা স্থানে যে ধীরস্থিরতা অবলম্বন করতে হবে হাদিসের নির্দেশ, এটা করা জায়েজ নয়। কেন? বি আমরে রুকুই ও সুজুদ, কারণ আল্লাহ রুকু এবং সেজদা করার কথা বলেছেন, কিন্তু এখানে ধীরস্থিরতা অবলম্বন করার কথা বলেননি। সহি বুখারীর এই এত বড় হাদিসটাকে আমরা কিভাবে প্রত্যাখ্যান করেছি? যখন অল্প বয়সে ছোট তীক্ষ্ণ মেধা যখন, তখন মাথায় এটা ঢুকেছে। এর পরে কি, 13 বছর পরে কি আমার মাথায় হাদিসের ব্যাখ্যা ঢুকবে? কোনো দিনই না, শেষ করে দেওয়া হয়েছে। একজন আলেম কি জানেন না জিনিসটা? একটু ভাবেননি, একটু চিন্তা করেননি যে হাদিসকে কিভাবে আমি মূলনীতি তৈরি করি? অথচ মূলনীতি তৈরি করা হলো মানুষের, আর হাদিসটা হলো আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত বিধান। চেঞ্জ করে ফেলেছি। আর একটি ছোট্ট কথা, খুব চমৎকার কথা, 261 পৃষ্ঠা নূরুল আনোয়ারের মধ্যে উল্লেখ করা হয়েছে, কি জানেন? ইন উরিফা বিল আদালাতে ওয়া যাবত দুনাল ফিকহ, বর্ণাকারী সাহাবিয়া যদি ন্যায়পরায়ণ হন আর যদি হন স্মৃতিশক্তি সম্পন্ন, দুনাল ফিকহ, ন্যায়পরায়ণতা আছে, স্মৃতিশক্তিও আছে, কিন্তু ওই সাহাবির মধ্যে ফিকহি জ্ঞান নেই। আবার বুঝেন, একজন সাহাবি যদি ন্যায়পরায়ণ হন, ওয়াইন উরিফা বিল আদালাতে ওয়া যাবত, আদালত ন্যায়পরণতা স্মৃতিশক্তি সম্পন্ন যদি হন, দুন আল ফেক, কিন্তু তিনি ফকিহ নন, তাহলে কি হবে? এই লোকটা কা আনাস ওয়া আবি হুরায়রা, যেমন আনাস এবং আবু হুরায়রা দুইজন ব্যক্তি খুব ন্যায়পরায়ণ, নির্ভরযোগ্য ব্যক্তি, স্মৃতিশক্তি অনেক বেশি ছিল বলে তারাই বেশি হাদিস বর্ণনা করেছেন, কিন্তু তারা ফকিহ নন। তোমাকে কে অধিকার দিল একজন সাহাবিকে, সর্বাধিক হাদিস বর্ণনাকারী একজন সাহাবিকে ফকিহ নন এই সার্টিফিকেট দিতে তোমাকে কে অধিকার দিল? এই পচা উসুল একজন সাহাবিদের বিরুদ্ধে চূড়ান্ত বিধ্বংসী একা। একজন নবীর ভক্ত, সাহাবির ভক্ত এই কথাটা কোশ্চিন কালেও বরদাস্ত করতে পারে না। এই সার্টিফিকেট দেওয়ার অধিকার তোমাকে কে দিল? তুমি বইয়ে লিখলেই হলো। এরপরের বাক্যটা হলো, ইদা ওয়াফাকা হাদিসুহুল কিয়াস, এই ধরনের সাহাবিদের হাদিস যদি কিয়াসের সাথে মিলে যায়, উলিমা বিহি, উমিলা বিহি, আমল করা যাবে। ওয়াইন খালাফা, আর যদি কিয়াস বিরোধী হয়, লম ইয়াত্রু কিল্লা বিজরুরা, তাহলে জরুরি ছাড়া এটাকে ত্যাগ করা যাবে না, অর্থাৎ খোঁসা মেরে দিল এটাকে বর্জন করা যায়।
কি চমৎকার মূলনীতি, কত সুন্দর মূলনীতি মুসলিম উম্মার বিভক্তিকে স্থায়ী করার জন্য। আল্লাহর অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি আমাদের লিখনির কারণে, বক্তব্যের কারণে বহু আলেম এবং শীর্ষস্থানীয় বাংলাদেশের আলেমের মাথাটা আল্লাহ ঘুরিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। ওই মেসেজটা তারা প্রকাশ করতে পারছেন না, কিন্তু মেসেজটা, নিউজটা আমাদের কাছে আলহামদুলিল্লাহ আছে। আল্লাহ যেন পরিবেশ তৈরি করে দাও, এই সমস্ত আলেমরা যেন হক কথাটা প্রকাশ্যে বলতে পারেন। আল্লাহ তুমি পরিবেশ তৈরি করে দাও, যখন একজন ব্যক্তির মাথায় জিনিসটা ঢুকবে, একজন আলেম তো জান্নাত পাগল, কোনদিন চিন্তা করেছে একজন সাহাবি? আর একটা কথা বলতে ভুলে গেছি, সে কঠিন একটা কথা, এই উসুলটা রচনা করতে গিয়ে এই উসুলের প্রণেতা, এই বইয়ের প্রণেতা প্রথমে একটা ধোকা দিয়েছে, কে বুঝবে ধোকা? প্রথম বাক্যটাই বলে দিয়েছে, নুরুলানের প্রথম বাক্যটাই হল আলহামদুলিল্লাহিল্লাযী জালা উসুলাল ফিকহ মাবনাল লিশারাঈ ওয়াল আহকাম ওয়া আসাসাল লিইলমিল হালাল ওয়াল হারাম। নাউযুবিল্লাহ, আমি অনুবাদ করি আপনারা শুনেন, ওই আল্লাহর যাবতীয় প্রশংসা যে আল্লাহ উসুলে ফেকটাকে শরীয়তের ভিত্তি তৈরি করেছেন এবং হালাল হালালের এলমের মূলনীতি তৈরি করেছেন। কোরআনে হাদিসে এই উসুলে ফেকের কথা কোথাও আছে? দেখেন, ছাত্রের মাথাটা আগে ঘুরে নেওয়া হলো, খুতবার প্রথম কথাটা। আর এই বাংলাদেশে আর একটা তথ্য দে, যিনি যে আলেম নুরুল আনোয়ার পড়াতে পারেন তিনি হলেন সবচেয়ে পণ্ডিত ব্যক্তি। নুরুল আনোয়ার খুব মূলনীতিপূর্ণ সাবজেক্ট। আর আরেকটা বলা হয়, যিনি বাইজাবি পড়াতে পারেন তিনি বড় আলেম, তাফসীর বাইজাবি। তাফসীর বাইজাবির শব্দগুলো কঠিন, অথচ মুসলিম উম্মার জন্য এই দুইটাই হল সবচেয়ে ধ্বংসের শিখণ্ডী। তাফসীরে বাইজাবি শেষ করে দিয়েছে তাফসীর জগৎটাকে, আর নুরুল আনোয়ার ধ্বংস করে দিয়েছে মুসলিম উম্মার ঐক্য, শেষ করে ফেলে দিয়েছে। অথচ বলা হচ্ছে শুরুতেই, কি চমৎকার কথা, এটা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ। আলহামদুলিল্লাহিল্লাযী জালা উসুলাল ফিকহ, ওই আল্লাহর দাবতি প্রশংসা যিনি উসুলের ফেকাকে করেছেন মামলাল লিশারাঈ ওয়াল আহকাম, শরীয়তের আহকাম এবং বিধিবিধানের মূলনীতি মাবদার ভিত্তি, ও আসাসাল লিইলমিল হালাল ওয়াল হারাম, হালাল এবং হারামের হলো ভিত্তি হলো উসুলে ফেক। তওবা তওবা তওবা। অথচ যেখানে উসুলে ফেকার কথাই নেই, আপনারা কষ্ট পাবেন না। আমি বলছি এই জন্যই যে যতদিন পর্যন্ত আলেমদের মধ্যে এই জিনিসটা না আসবে, ততদিন পর্যন্ত মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ এক কাতারে দাঁড়াতে পারবে না। অন্তত আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি কিছু শীর্ষস্থানীয় আলেমের মাথায় তুমি এই হেদায়েতের নূরটা তুমি ঢুকাই দাও আল্লাহ, ইনশাআল্লাহ, যাদের মাধ্যমে মুসলিম ঐক্যবদ্ধ হবে। আমরা দেখে এসেছি শাহ ইসমাইল শহীদের মতো ব্যক্তি, সৈয়দ আহমদ, এই দুইজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিফা সালার, তাদের মাথায় ঢুকে গেল শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির রচিত হুজ্জাতুল্লাহিল বালেগার মূলনীতি। আর তারা দুইজন ছিলেন উপমহাদেশের বিখ্যাত পণ্ডিত, তারা তাদের এলমের সামনে এই সমস্ত পীর ফকিরপন্থী, মাদারপন্থী, মাধাবপন্থী হুজুরদের কোন মানে দামি ছিল না। তারা যে একটা কথা বলেছে, এক বক্তব্যে 70,000 হিন্দু একসঙ্গে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ একটা জাকির নায়ককে নাজিল করে দিয়েছেন, আমি যারা চাচ্ছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি দান করো এমন একজন শীর্ষস্থান উপমহাদেশ আলেমকে যাদের এলমি বরকতে এবং তোমার রহমতে গোটা এই উপমহাদেশটা এই মিথ্যা উসুল আর শিরিক বেদাতের শিখণ্ডীকে উপড়িয়ে ফেলে দেবে, নির্ভেজাল তাওহীদ সেখানে প্রতিষ্ঠা দান করছে আল্লাহর কাছে, সেটাই চাচ্ছে। আল্লাহ করতে পারেন, সবাই যখন মাজারে বসে নজর নেওয়া খাওয়ায় ব্যস্ত, তখন এই দেশের, এই দেশের ইজ্জত আব্রু, মুসলমানদের ইজ্জত আব্রু টিকানোর জন্য ব্রিটিশদের বিরুদ্ধে মাথায় পাগড়ি বেঁধে তাওহীদ হুঙ্কার নিয়ে তারা মাঠে নেমেছিলেন, আল্লাহ তাদের কারণে এ দেশকে ইংরেজ মুক্ত করেছেন আলহামদুলিল্লাহ। তারা আগামী তো করতে পারেন না, ওই আল্লাহ নেই এখনো, আর আল্লাহ এখনো আছেন, আল্লাহ পারেন, আল্লাহ যেন তাদের মাথায় এই হেদায়েতটা দান করেন। আমিন। আমি
আরেকটু পিছনে গিয়ে একটা উদাহরণ পেশ করতে চাই। দেখুন, তবে ইতিপূর্বের বিদ্বানদের এই ধরনের কোনো কথাই নেই, ওহি থেকে আলো নিবে, কেনই বা নিবে মানুষের কথা থেকে, এটা তো প্রশ্নই আসে না। উমর রাদিয়াল্লাহু আনহুর জগৎ বিখ্যাত একটা কওল শুনে নিন, তিনি বলছেন, ওয়াল্লাযি নাফসু উমর বিয়াদি কিতাবুল মিজান, 62 পৃষ্ঠার মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন, ওই সত্তার কসম করে বলছি যে সত্তার হাতে উমরের প্রাণ রয়েছে, মা কবাদাল্লাহু রূহা নাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা রাফিয়া ওয়ালা রাফাল ওয়াহি আনহু হাত্তা আগনা উম্মাতাহু কুল্লাহুম আনির রায়। তিনি বলছেন, আল্লাহর কসম করে বলছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মৃত্যু দেননি এবং ওহি উঠিয়ে নেননি যতক্ষণ পর্যন্ত তার উম্মতকে মানুষের রায় থেকে সমৃদ্ধ না করেছেন। আলহামদুলিল্লাহ, অর্থাৎ এই উম্মত কিয়ামত পর্যন্ত জীবনধারা পরিচালনা করবে, কোনদিন কোন রায়ের প্রয়োজন হবে না। আলহামদুলিল্লাহ, এটা উমর রাদিয়াল্লাহর বক্তব্য। আপনি একটু ভেবে দেখুন বক্তব্যটা কত গভীর, কত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন তার বয়সে, আজ থেকে কত বছর পূর্বে, তিনি বলেছেন আল্লাহর নবীকে আল্লাহ ততদিন মৃত্যু দেননি, ততদিন ওহী নাযিল করা তিনি বন্ধ করেননি, যতদিন না কুল্লাহুম উম্মাতাহু কুল্লাহুন, মোহাম্মদের কিয়ামত পর্যন্ত উম্মত আসবে সমস্ত উম্মতকে রায় থেকে মুক্ত করার পরেই তিনি ওহী নাযিল উঠায় নিয়েছেন, তার আগ পর্যন্ত উঠায় নেননি। অর্থাৎ তার কথা প্রমাণ করে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি রায়ের কোন ধার ধারবে না, কেবল ওহি দ্বারাই চলবে শুধু শুধু। আলহামদুলিল্লাহ, অন্তত আমরা আশ্বস্ত হতে পারি এটা। শুধু তাই নয়, মোল্লা আলী কালী রহমাহুল্লাহ বিখ্যাত পণ্ডিত মানুষ, ইরাকের মানুষ, তিনি একটা কথা বলেছেন, মিনাল মালুম, জানা উচিত যে ওয়ালাম ইউকাল্লিফুল্লাহ ওয়ালাম ইউকাল্লিফিল্লাহ হু আহাদাম বিইবাদি মিন ইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার কোন বান্দাকে বাধ্য করেননি আইয়াকুনা হানাফিয়ান ও মালিকি আও মালিকিয়ান আও শাফিয়ান আও আহমাদা বল আইয়াকুনু তিনি বলছেন আল্লাহ কোন তার বান্দাকে বাধ্য করেননি তুমি হানাফি হও বা শাফি হও বা মালিকি হও বা হাম্বলি হও, বরং আল্লাহ বাধ্য করেছেন তোমরা সুন্নাতের প্রতি আমল করো। এই কথাটা কিভাবে নেবেন আপনি, কিভাবে এটা নেবেন? এটা মিয়ারুল হকের মধ্যে উল্লেখ করেছেন 53 পৃষ্ঠায়। আমি আপনাকে আর বিরক্ত করতে চাই না, শুধু এই কথাগুলো বলার উদ্দেশ্য হল এই, আপনাকে এই মানুষের কথিত রায় থেকে বেরিয়ে আসতেই হবে, আসতেই হবে। কারণ ইমাম মালিক রহিমাহুল্লাহ বলছেন আস-সুন্নাহ কাসাফিনাতুন, সুন্নাহ হল নূহের কিস্তির মত, বাকি না যা, যে ব্যক্তি নূহের কিস্তিতে আরোহণ করবে সে ব্যক্তি নাজাত পাবে, অমান তাখাল্লাফান হাবারাকা, আর যে ব্যক্তি নূহের কিস্তিতে উঠবে না সে কি করবে, ডুবে মারা যাবে। আজকে মানুষকে সুন্নাহ থেকে বিমুখ করা হচ্ছে এই উসুলি মূলনীতি দ্বারা। এই জন্য তানবীরুল আইনাইন ফি ইসবাতি রাফিল আদাইন শাউলিল্লাহ শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ, এই তিনি এই বইটি লিখতে গিয়ে রফুল আয়দান করার যে হাদিসগুলো সব এক জায় করেছেন, শেষের দিকে আলোচনা এসে তিনি একটা কথা বলছেন, তিনিও যে জ্বলেছেন এই মাঝহাবি গুন্ডির কারণে তার এটা বাস্তব প্রমাণ। তিনি বলছেন ওয়ানসাফ, লেখার পরে বলছে এবার পাঠক তুমি একটু ইনসাফ করো, ওয়াত্তাদাব্বর তুমি একটু গবেষণা করো, ওয়ালা তাকুম মিনাল মুমতারিন, যারা সন্দেহ সৃষ্টি করছে ধর্মের নামে তাদের অন্তর্ভুক্ত তুমি হয়ো না, ওয়াউযু বিল্লাহি আন আকুনা মিনাল মুতাআসসিবিন, আমি আল্লাহর কাছে পরিত্রাণ ভিক্ষা করছি, পরিত্রাণ চাচ্ছি, আল্লাহ যেন আমাকে মাযহাবীদের গোলামীর অন্তর্ভুক্ত না করেন। কি কথা বললেন তিনি, এটা শাহ ইসমাইলের বক্তব্য। আমি আর এগিয়ে যেতে চাই না, আর একটা ছোট পয়েন্ট আউট করতে চাই, সে কথাটা হলো এই, সেটা হলো কুরআন এবং সহিহ হাদিসের অপব্যাখ্যা।
কিভাবে উপেক্ষা করা হলো না জেনে আয়াত পড়লাম। যেমন একটা ছোট্ট একটা আয়াত, আজকে তো দেখছেন এই হকটা প্রকাশ করার কারণে একদিকে জাল জয়ী হাদিস আছে আর একদিকে সহি হাদিসকে কেটে সুরমা করেছে। একটা এই নতুন একটা বই অবশেষে বের করতে বাধ্য হলাম, হাদিস জালিয়াতির স্বরূপ, এটাতে আরো খেপে গেছে একবারে। আমাদের দায়িত্ব হলো মানুষের কাছে হকটা প্রকাশ করা, আমরা মানুষকে গালিগালাজ করি না। যদিও বা আজকে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বক্তৃতায় বিভিন্ন জায়গায় গিয়ে যখন ষড়যন্ত্রপূর্বক মুজাফফরের উপরে একটা ডাহা মিথ্যা মামলা দিয়ে তাকে একবারে খাঁচার মধ্যে একবার পুরা হলো, বের করা হলো, তো এখন গুঞ্জির মধ্যে আবদ্ধ, যখন মুজাফফর কথা বলতে পারবে না তখন গোটা মাঠটাকে চষে বেড়ানো হচ্ছে সেরেফ মাঝাবি মিথ্যাচার, সেরেফ জাল হাদিসেমা মিথ্যাচার, সেরেফ একটা মিথ্যাচার চলছে, কথা বলতে পারছি না। তবে আপনাদেরকে ধোকায় পা দেওয়া যাবে না, সেটা হলো জাজল্য ধোকাটা যখন উন্মুক্ত করা হচ্ছে, যখন বলে দেওয়া হচ্ছে, তখন গালিগালাজ একটু করবে। দেখেন ইনজেকশন করতে গেলেও রোগী একটু মাথা থাপ্পড় ডাক্তারকে মারে, তা মারাটা স্বাভাবিক, হ্যাঁ অস্বাভাবিক কিছু না, ইতিপূর্বে হয়েছে এখনো হচ্ছে। তবে হকটা প্রকাশিত হোক, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এখানে একটা ছোট্ট উদাহরণ দেবো আপনাদেরকে, সেটা হলো কোরআনের আয়াত আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে কি নূর, আলো ও কিতাব মুবিন, আর সেটা কি স্পষ্ট কেতাব। এই কেতাবটা যেটা নূরটা সেটাই, এই ওয়াটা হলো ব্যাখ্যা। এই ওয়াটার ব্যাখ্যাটা না জেনে নিজের মত করে কোরআনের অর্থ করতে যায় বিপাকে ফেলে দিয়েছে মুসলিম উম্মাহকে। আজকে কি করেছে, এই নূর মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তো মোহাম্মদ হলো নূরের তৈরি, কোরআন থেকে দলিল, কোরআন থেকে দলিল। আপনি চিন্তা করতে পেরেছেন, একজন মানুষ সাধারণ শিক্ষিত মানুষ সে বলছে যে তাই তো আল্লাহ বলেছেন মোহাম্মদ নূরের তৈরি, আর এরা বলেছে মোহাম্মদ মাটির তৈরি, এটা কেমনে হয়? অথচ এই নূর দ্বারা কি বোঝানো হয়েছে? আরে আল্লাহর কথা থেকে ব্যাখ্যাটা নেও না, সুরে আরাফ 157 নম্বর আয়াত আল্লাহ বলছে ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাহু, মুমিনরা সেই নূরের আনুগত্য করে যে নূরটা নাজিল হয়েছে মোহাম্মদের সাথে। তো এখানে নূর দ্বারা যদি মোহাম্মদ হয় তাহলে এখানে নূর দ্বারা কি হবে বলেন তো দেখি। আর একটা জিনিস কি কত স্পষ্ট, সুরা তাগাবুন 8 নম্বর আয়াত খুলুন, আল্লাহ বলছেন ও আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরাল্লাযী আনজালনা, তোমরা ইমান আনো আল্লাহর প্রতি, রাসুলের প্রতি, ওয়ান নূর এবং নূরের প্রতি যা আমি নাজিল করেছি। কি ওটা হলো, এটা কি? এটাকে উপমহাদেশে আসলে হাদিস থেকে আলো গ্রহণ না করার কারণে, কোরআন থেকে আলো গ্রহণ না করার কারণে আজকে মুসলিম উম্মার এই অবস্থা। যদিও আজকে ছিল 1 এপ্রিল, একটু বলার দরকার ছিল এপ্রিল ফুলস ডে সম্পর্কে, কিন্তু আগামী দিনে এখন এই এপ্রিল ফুলস ডে সম্পর্কে বলতে গেলে এমন কিছু কথা আসবে যেগুলো এক শ্রেণীর মানুষ সহ্য করতে পারবে না, বুঝতেই পারছেন আমি বিষয়টা উল্টা নিয়েছি। তবে এতটুকু বলতে চাই, ওই যে বিভক্তির কুফল বলতে চাইছিলাম, কুফল, এই কুফলে একটাই বলবো এপ্রিল ফুলস ডে, সেটা হলো মুসলিম উম্মার বিভক্তির কুফল হিসাবে মুসলিম উম্মা খেলাফত হারিয়েছে, এটা হলো 1 নম্বর। এটা তো ঘটেছিল 1192 খ্রিস্টাব্দে, তো আপনারা জানেন ঘটনা, 1 এপ্রিল দানি ইসাবেল আর ফাতিমা দুইজনে আতাত করে শুধু 1-2 বছরের নয় 800 বছরের প্রতিষ্ঠিত খেলাফত আব্দুর রহমান দাখেলির গলা স্পেনকে শেষ করে দেওয়া হলো। 7 লক্ষ নারী পুরুষকে মসজিদে বন্ধ রেখে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হলো সেখানে, আর সেই দিনটাই বোকা মুসলমানরা পালন করছে আজকে। তারা ইসাবেলা বলেছিল শত্রুর আশ্বাসে কেউ বিশ্বাস করে, আজকে ওই দিনটা পালন করছে। শুধু এই দিন কেন, মনে রাখবেন ইহুদি খ্রিস্টানরা কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার জাত শত্রু, এদের কোনদিন বিশ্বাস করা যাবে না। শুধু ওই দিনের ঘটনা, 1258 খ্রিস্টাব্দের 14, 15, 16 3 দিন ফেব্রুয়ারি
তিন দিনে 40 লক্ষ মানুষকে ভালাকুকা হত্যা করে বাগদাদের খেলাফতকে আব্বাসীয় খেলাফত ধ্বংস করেছে এই খ্রিস্টানদের কারণে। আর খ্রিস্টানদের ইহুদিদের রীতি যদি আপনি মেনে চলেন, এরা কোন শ্রেণীর এরা এরা ভাবতে পারবেন না। আমি ওইদিকে যেতে চাচ্ছিলাম না, যখন ফিলিস্তিনে আসলো 1917 সালে ফরাসি জেনারেল গুরিয়ান সালাউদ্দিন আইয়ুবের কবর উপরে বাম পা রেখে বলেছিল, সালাউদ্দিন উই হ্যাভ কাম ব্যাক, সালাউদ্দিন সালাউদ্দিন আমরা আবার ফিরে এসেছি। আমেরিকা জেনারেল বলেছিল একটি কথা যে টুডে ইজ দ্য ক্রুসেড, এটা হলো 1920 সালে ফিলিস্তিনে ঢুকে বলেছিল, সালাউদ্দিন আজকে যে ধর্মযুদ্ধ শুরু হয়েছিল 1192 খ্রিস্টাব্দে 1920 সালে ওটা আজকে শেষ হলো, আসলে শেষ হয়নি, এই ধর্মযুদ্ধ ইহুদি খ্রিস্টানদের আজীবন থাকবে, মুসলিম তরুণরা তোমরা সাবধান, অবশ্যই সাবধান, ইহুদি খ্রিস্টানদের পাতানো ফাঁদে পা দিয়ে তোমার মানসিকতায় তুমি যেন ধ্বংস করো না। আগামী দিনে যদি আল্লাহ কখন সুযোগ দেয় আমি এদের সংস্কৃতি সম্পর্কে কালচার সম্পর্কে আমি বলবো। মুসলিম উম্মাকে ধ্বংস করেছে চারটা জিনিস আমি বক্তব্য বলে থাকি, 1 নম্বর জালজয়ীফ হাদিস, 2 নম্বর উসুলি বিতর্ক, 3 নম্বর শিরিক বেদাত, 4 নম্বর বিধর্মীদের কৃষ্টি কালচার। এই এই পয়েন্টে আমি আলোচনা করবো ইনশাল্লাহ পরে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে এটা যে ইসলামী সংস্কৃতি যেটা সেটা আপনি গ্রহণ করুন, জাহেরি সংস্কৃতি বর্জন করুন, আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ বর্তমান মুসলিম উম্মার এই বিভক্তিকে তুমি গুটিয়ে নিয়েছে অন্তত উপমহাদেশে তুমি কোরআন এবং সহিহ হাদিসের উপরে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করো। আল্লাহ আমিন। আল্লাহ সর্বত্র তুমি কোরআন এবং সুন্নার দাওয়াতটা প্রসার করে দাও। আল্লাহ আমিন। أقول قولي هذا، استغفر الله لكم ولسائر المسلمين. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি একটা কথা না বলতে পারার কারণে। আমি একজন বিদ্বানের যে কথা বলছিলাম আব্দুল্লাহ লাখনবী রহিমাহুল্লাহ, তার একটা কথা ছুটে গেছে, এর সাথে সম্পূরক আমি এক মিনিট শেষ করে দেবেন ইনশাল্লাহ। তিনি উপমহাদেশের অবস্থাটা মাঝহাবি অবস্থাটা বিশ্লেষণ করতে গিয়ে আর রফু ওয়া তাকমিল এই গ্রন্থের 27 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে বলছেন, কবিল জুমলাতে ফাল হানাফিয়া লাহা ফুরুগুন বি ইতিবার ইখতিলাফিল আকীদা। তিনি বলছেন আসলে হানাফি মাযহাবটা আকীদাগত বিভক্তির কারণে অনেক ভাগে বিভক্ত হয়ে গেছে। ফামিনহুম শিয়া, এদের মধ্যে এক ভাগ শিয়া হয়ে গেছে। অমিনহুমুল মুতাজিলা, কেউ হয়ে গেছে মুতাজিলা। অমিনহুমুল মুরজিয়া, কেউ হয়ে গেছে মুরজিয়া। ফাল মুরাদু বিল হানাফিয়া হা হুনা হুমুল হানাফিয়া আল মুরজিয়া। তবে উপমহাদেশে যে হানাফি আছে এটা হল মুরজিয়া হানাফি, আল্লাযিনা ইয়াত্তাবিউনা আবা হানিফা ফিল ফুরু, যারা আবু হানিফাকে মেনে চলে কেবল আমুলের শাখার ব্যাপারে। ওয়া ইউখালিফুনা ফিল আকীদা, আর আকীদা আবু হানিফার যে আকীদা এই আকীদা তারা মানে না। বাল ইউওয়াফিকুনা ফি আল মুরজিয়া আল খালিসা, বরং তারা হলো এরা হলো খালেস মুরজিয়া। কতটা দগ্ধিত হয়েছিলেন আব্দুল্লাহ লাখনবী একজন হানাফি বিদ্বান হওয়া সত্ত্বেও, আপনি এবার বিচার করেন, আমার বিচার করার দরকার নাই কতটা, এবং বাস্তব তার এই বক্তব্য। ইনি বলেছেন আকিদার ক্ষেত্রে বিরোধিতা করে, কাকে মানে আকিদার ক্ষেত্রে? আমুলের ক্ষেত্রে মানে হানাফিকে। আকিদার ক্ষেত্রে কাকে মানে? আকিদার ক্ষেত্রে মানে হলো মাতৃ দিয়ে আকিদা, আকিদার ক্ষেত্রে মানে মাতৃ দিয়ে আকিদা। অন্যদিন বলবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে, আল্লাহ কবুল করুক। বারাকাল্লাহ ফিকুম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار، اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين وانصر عساكر الموحدين، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجل منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجل منهم.
اللهم علي الكفرة والفجرة والمبتدة واليهود والنصارى والمشركين اللهم علي الكفرة والفجرة والمبتدة واليهود والنصارى